ছেলেবেলায় তৃতীয় শ্রেণীতে পড়া, কিশলয় বইয়ের থেকে নেওয়া, রবি ঠাকুরের লেখা আব্দুল মাঝির গল্প। আব্দুল মাঝি, সুচলতার দাড়ি, গোফ তার কামানো, মাথা তার নেড়া, তাকে চিনি। সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল, একদিন চৈত্রির মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে, হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল চরে, কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকোটা ডুবল না, অমনিই বেঁচে গেল। এ তো গপ্পই নয়, বারে বারে বলতে লাগলুম, তারপর তারপর। সে বললে, তারপর সে এক কাণ্ড, দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোপজোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে, দমকা হাওয়া যেমনি লাগলো গাছ পড়ল ভেঙে পদ্মায়, বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে, খাবি খেতে খেতে উঠল এসে চরে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস, জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে, সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভেতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি তাকে ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্যে যতই ছটফট করে, ততই ফাঁস এটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাধ্যে কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলেন অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে, পেটে দিই দাঁড়ের খোঁচা, 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে। তার পরে কার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের ওপর তার নাকের ডগা দেখেছি অনেকবার, নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত, লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো। একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাচ্ছে, তার ছাগলছানা পাশে বাঁধা, কখন নদীর থেকে উঠে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদেনি একেবারে লাফ দিয়ে উঠে বসলো তার পিঠের ওপর, দা দিয়ে ওই দানু গিরগিটির গলায় পোচের ওপর পোচ লাগালো। ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপর তারপর। আব্দুল বললে, তারপরে কার খবর, তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে।